জয় হিন্দ। সেভেন এ নিউজের লাইভে সকলকে স্বাগত। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি কেষ্টপুরের জগৎপুর বাজারে। আপনারা জানেন আজ রবিবার, এবং রবিবারের রীতিনীতি অনুযায়ী আমরা প্রতি সপ্তাহে রবিবার দিন বাজার দর ঘুরে দেখাই প্রত্যেকটা বাজার থেকে। এবং আমরা আগের সপ্তাহে যেমন দেখেছিলাম এজবি টাউনের বিজয়পুর বাজার, আজ চলে এসেছি কেষ্টপুরে আপনার জগৎপুর বাজারে। এই জগৎপুর বাজার মাছের বাজার, সবজি বলুন, সবটাই এখানে আছে। এবং বাজার রবিবার যেহেতু প্রচণ্ড ভিড়, সেই দেখে নেব আমরা এই সপ্তাহের এই জগৎপুরের বাজারের কি অবস্থা, কীরকম চলছে মাছের দাম, ইলিশ মাছ কেমনটা উঠেছে, সবটাই ঘুরে দেখে নেব। আসুন আমরা জগৎপুর বাজারে যাই। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে জগৎপুর বাজারের ছবি আপনাদের এই মুহূর্তে তুলে দিয়েছি। এই জগৎপুর বাজার কেষ্টপুর থেকে একটু ভেতরে গেলে জগৎপুর বাজার, যেহেতু রবিবার আজ, রবিবারের বাজার খুব ভিড়, সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় উঠে চলে এসছে। এই মুহূর্তে প্রচুর ইলিশ মাছ উঠেছে জগৎপুর বাজারে, যা দেখা যাচ্ছে 500-700-800 মধ্যে সেই ইলিশ মাছগুলো আছে। এবং রবিবার বলে প্রচুর ভিড়, প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে, যেহেতু বাজার রবিবারের বাজার। আসুন, জগৎপুর বাজারে আপনারা এই ছবি দেখতে পাচ্ছেন। পাশাপাশি দেখাবো যে রুই মাছ রয়েছে, এবং প্রত্যেক দোকানেই কিন্তু ইলিশ মাছ রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই সপ্তাহে ইলিশ মাছটা ভালোই উঠেছে, কিন্তু কি দাম, কতটা বেশি বা কতটা কম, পুরোটাই আমরা বিক্রেতার থেকে জানতে পারবো এবং ক্রেতার থেকে জানতে পারবো। পাশাপাশি আপনাদের দেখাবো এখানে ছোট মাছ, যেমন রুই, কাতলা, ইলিশের সাথে সাথে চিংড়ি, ট্যাংরা, লোটে মাছ, বিভিন্ন ধরনের ছোট ছোট মাছগুলো রয়েছে। আমরা চলে এসেছি জগৎপুর বাজার। আমরা কথা বলবো এই মুহূর্তে, আমি কথা বলবো বলছি ইলিশ মাছ আপনার দোকানে কি দাম যাচ্ছে? 500-600-700-800 ওজনের কি দাম? 600 টাকা 600 টাকা, 400 গ্রাম চাই, 800 টাকা, 500 গ্রাম চাই, আর ছোটো আছে 500 টাকা কিলো, 300 গ্রাম চাই। আর কি মাছ আছে? আর ভোলা মাছ আছে, ভোলা মাছ ভোলা কত করে যাচ্ছে? ভোলা 250 টাকা, 600 গ্রাম চাই। আমার তো কই ইলিশ এখন কোথা থেকে আসছে দাদা? ডায়মন্ড আপনার ডায়মন্ড আপনার ডায়মন্ড আপনার আপনার নাম কানাই কানাই। আপনারা দেখাবো যে ছোটো ছোটো ইলিশগুলো 500-700 টাকার মধ্যে বিভিন্ন সাইজের ইলিশ মাছ রয়েছে এই সপ্তাহে জগৎপুর বাজারে। দেখতে পাচ্ছেন পাশাপাশি আর একটা দোকানেও আছে দাদা। তার উপরে নাই ভোলা 300 টাকা, 600-700-800 দেখা যাচ্ছে। এখানে কমপ্লিট মাছ আছে, কমপ্লিট কত করে? 600 টাকা কিলো। লোটে মাছ 550, আর এটা খেসা 240। আর এটা কি 1 কিলো ওজনের মাছ? হ্যাঁ 1 কিলো ওজনের। কোথা থেকে আসছে মাছ এখন? হ্যাঁ কোথা থেকে মাছ আসছে? ডায়মন্ড হারবার থেকে। এটা কত করে? ওটা 800-1500 টাকা। আপনার নাম? বাসু রায়। একটু 1 কিলোর মাছ নিতে গেলে প্রায় 1500 টাকার মতন জগৎপুর বাজারে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, বড় বড় কাতলা মাছ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় সাইজের কাতলা মাছ কাটা হচ্ছে এখানে। কাতলা মাছ
12 কেজি ওজনের কাঁটা 450 টাকা কিলো, কাঁটা 450 12 কেজি ওজনের 12 কেজি, গোটা নিলে গোটা 320 টাকা। আর অন্যান্য কি মাছ আছে একটু দামটা বলে দিন। অন্যান্য আমাদের কাছে 5-6 কেজি ওজনের রুই মাছ আছে ভালো, গোটা বিক্রি হচ্ছে 220 টাকা কিলো, কাঁটা 280 টাকা। আমার নাম নিতাই দাস। প্রায় 12 কিলো ওজনের মাছ এখানে রুই কাতলা কাটা হচ্ছে। সাথে আমি আর একটা জিনিস দেখাবো, জগৎপুর বাজারে আপনারা যেই ছবিটা আজ এই সপ্তাহে তুলে ধরেছি, প্রত্যেকটা দোকানে কিন্তু ইলিশ মাছ জগৎপুরের বাজার উঠেছে। বেশিরভাগ যে ইলিশ মাছটা কত এখানে ইলিশ মাছ দাদা, ১৪০০ আছে, ১০০০ আছে, ৭০০ আছে, ৬০০ আছে, সবাই খেতে পারবে, সবাই খেতে পারবে, খরচা সাপেক্ষ কিন্তু সবাই খেতে পারবে। আমার পাড়া এখানে, আমি এখানেই থাকি জগৎপুর। রাজু দাস। রাজুবাবু বললেন যে বিভিন্ন দামের মাছ আছে, যারা কম দামেরও মাছ খেতে পারেন জগৎপুর বাজারে। 500 টাকা থেকে আরম্ভ করে 1500 টাকা পর্যন্ত মাছ এই জগৎপুর বাজারে পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সাইজের মাছ এই মুহূর্তে চলে এসছে। ইলিশের দাম মোটামুটি আছে এখন, মোটামুটি দাম কমেনি, স্টোরের মাঝে দামটা কম আছে, মোটামুটি দিতে পারছে, কম দামে মাছটা বেশি চলছে। ওই 500-600 ওজনের মাছ বিক্রি হচ্ছে 1000 টাকা, 400-300 ওজনের মাছ বিক্রি হচ্ছে 800 টাকা, 200-250 মাছ বিক্রি হচ্ছে 600 টাকা। মাছ আসছে তারপর আপনার থেকে। আমার নাম বিশ্বজিৎ সর্দার। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সাইজ এবং ইলিশ মাছের দোকানে কতটা ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, যেহেতু এটা হচ্ছে জগৎপুর বাজার, মানে কেষ্টপুর জগৎপুর বাজার, ভিআইপি রোডের উপর যে কেষ্টপুর, এই কেষ্টপুর থেকে একটু এগিয়ে গেলে জগৎপুর বাজার পড়ে। যেহেতু মাছের দামটা একটু কমেছে, ইলিশ মাছের দাম, সেই হিসাবে প্রচুর লোকের ভিড় এখানে। দাদা একটু সাইড দেবেন, দাদা একটু সাইড। পাশাপাশি বিভিন্ন ধরনের ছোট মাছ আছে, আমি একটু কথা বলবো দাদা, একটু কথা বলি। একটু মাছ আর কত করে কেজি একটু বলবেন আপনার দোকানে? লোটে 120 টাকা কিলো, পামপ্লেট 250 টাকা কিলো, আর ফ্যাসা 200 টাকা কিলো, ফলি 200 টাকা কিলো, পাবদা 350 টাকা কিলো, ট্যাংরা 250 টাকা কিলো, চিংড়ি 250 টাকা কিলো, পামপ্লেট 250 টাকা, 300 টাকা। আপনার নাম? আমার নাম কাশীনাথ রাজবংশী। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, এই সপ্তাহের বাজার দর, সেটা হচ্ছে জগৎপুর বাজারে আমরা চলে এসেছি। যে জগৎপুর বাজার থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি, একটু সাইড দেবেন। হ্যাঁ বলছি, নাস্তিক
বন্ধ হওয়াতে কতটা অসুবিধার মধ্যে আছেন? ভালো হয়েছে বন্ধ হওয়াতে? প্লাস্টিক অসুবিধার মধ্যেই আমরা পড়েছি, কারণ কাস্টমার তো আর ব্যাগ নিয়ে আসছে না, প্রতিটা কাস্টমার কেউ কেউ নিয়ে আসছে, বেশিরভাগই মানে 90% কাস্টমার ব্যাগ নিয়ে আসছেন। আপনারা তো জানেন যে বিদ্যুৎটা দাঁড়িয়ে আছে যে ক্রেতা বিক্রেতা। হ্যাঁ, আমরা শুনেছি, আমরা তো অতটা টাইম পাই না, সব বেশিরভাগ সময় আমাদের মাছের দোকানে কেটে যায়। একটা জিনিস যেটা ঘুরে যাচ্ছে যে ক্রেতা বিক্রেতা উভয় রেট হলে ফাইন হতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্লাস্টিকটা কি বন্ধ হওয়া উচিত? হওয়া উচিত। আপনার দোকানে তো টুকটাক প্লাস্টিক আছে? না, আমরা ওগুলো আগের কিছু ছিল শেষ করে দিয়েছি, এবার আমাদের সাদা প্লাস্টিক ইউজ হচ্ছে। আপনার নাম? গরবিন্দ সাপুর। যেটা দেখা যাচ্ছে যে চিত্র রবিবারের বাজারে যে সাথে সাথে বাজার দরের সাথে সাথে আমরা বাজারের ভিতরে এটাও দেখতে পাচ্ছি যে পয়লা এক তারিখ থেকে যে প্লাস্টিক বন্ধ হয়ে গেছে, সেটা কতটা কার্যকরী এই বাজার দরের মাঝখানে আমরা ঘুরে দেখে নিতে পারছি। দাদা একটু কথা বলুন, বলছি আজকের দিনে আলু পেঁয়াজ কি দাম যাচ্ছে কি যদি বলে? আলু এখন 30 টাকা, পেঁয়াজ 25 পাওয়া যাচ্ছে, 30 টাকাও পাওয়া যাচ্ছে। কি আলু কি দাম? জ্যোতি আলু 30 টাকা, চন্দ্রমুখী এখন 35 টাকা যাচ্ছে। পেঁয়াজ কি দাম যাচ্ছে? পেঁয়াজ আপনার হচ্ছে ভালো কোয়ালিটি যেটা নাসিকের আছে ওটা 30 টাকা, আর ওর থেকে কমা কোয়ালিটি 25 টাকাও পাওয়া যাচ্ছে। আদা কি দাম যাচ্ছে? আদা 110 টাকা, 100 টাকা করে কিলো। আর রসুন কি দাম যাচ্ছে? রসুনও সেম একই 10 টাকা শ। আপনার নাম? দীপঙ্কর। আজকের এই সপ্তাহের বাজারে আলু এবং পেঁয়াজ ও সাথে সাথে আরেকটা কথা আছে, ডিমটা দেখা যাচ্ছে, ডিমের দামটা আজকের দিনে? পোলট্রির ডিম যাচ্ছে 12 টাকা জোড়া, আর দেশি ডিম আছে 18 টাকা জোড়া, 20 টাকা জোড়াও আছে। ডিমটার দাম হঠাৎ বাড়লো কেন? সাপ্লাইটা কম আছে ওই জন্য ডিমের দাম বেড়েছে। হুম হুম। এই বড় সাইজের দাম? এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস বিভিন্ন ধরনের মশলার দোকান, মানে চাল ডাল থেকে বিভিন্ন ধরনের সবজি এখানে রয়েছে। আমি একটু কথা বলে নেব দাদা, একটু কথা বলে নেব, একটু নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের তো লাগেই এটা রেগুলার। হ্যাঁ, একটু ডাল, বিভিন্ন ধরনের ডালের নাম করে আজকের দিনে কি দাম যাচ্ছে যদি কেজি প্রতি একটু বলেন, নামগুলো বলে নাম। সোলার ডাল 80 টাকা। হ্যাঁ, ভাঙ্গা মুসুরি হয়েছে 90 টাকা। হ্যাঁ, তারপর গোটা মুসুরি হয়েছে 110 টাকা, মুগ ডাইল 110 টাকা, ছোলা হয়েছে 70 টাকা, তারপর মটর ডাইল হয়েছে 80 টাকা, মটর হয়েছে 70 টাকা, তারপর খেসারি হয়েছে 70 টাকা। আর ওইদিকে চিনি আটা ময়দা তিনটের দাম যদি একটু জানা? চিনি হয়েছে 42 টাকা, আটা হয়েছে 28 টাকা, ময়দা 30 টাকা। আপনার নাম? জয়দীপ মজুমদার। জয়দীপবাবু, আমাদের এই মুহূর্তে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আজকের এই সপ্তাহে কী দাম যাচ্ছে সেটা একটু জানালেন ঘুরে। আমরা আর একটু চেষ্টা করবো যে ওইদিকে তো সবজি মার্কেটে যাওয়ার চেষ্টা করবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে পাট মানে খাসির মাংসের দোকানে কি অবস্থা দাদা? আজকে এই সপ্তাহে মাংসের দাম কি যাচ্ছে কি যদি জানান? 740 টাকা। 740 টাকা কত ওজনের এগুলো? কেজি 10 কেজি, 10-12 কেজি, 8 কেজি, 12 কেজি ওজনের এই মুহূর্তে মা 740 টাকা এই সপ্তাহের দাম? হ্যাঁ, সব। আপনার নাম? আমার নাম পলাশ দাস।
পাশাপাশি দেখাবো এখানে মুরগি রয়েছে, মুরগির মাংসর এই সপ্তাহে কী দাম যাচ্ছে সেটা একটু জেনে নেবো। একটু দামটা একটু বলবেন এই সপ্তাহের দাম কী যাচ্ছে? গোটা আর কাটা 230 টাকা কাটা, কাটা আর গোটা, গোটা 160 টাকা। 160 টাকা। আপনার নাম? প্রদীপ মণ্ডল। এই সপ্তাহে, এই সপ্তাহে যে রেটটা যাচ্ছে সেটা আপনাদের জগৎপুর বাজার থেকে এই মুহূর্তে ঘুরে দেখাচ্ছি, সাথে সাথে একটা জিনিস দেখাবো। পাশাপাশি এইখানে জগৎপুর বাজারে এটা বড় বাজার, যেখানে এই মুহূর্তে বাইরে সবজির মানে বাজারটা রয়েছে, সেই সবজির ছবি আপনাদের এই মুহূর্তে বাইরে থেকে তুলে দেখাচ্ছি। সেভেন নিউজের পর্দা সরাসরি এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। আমি একটু কথা বলে নিই আজকের দিনে সবজির দাম কী যাচ্ছে। দাদা আপনার দোকানে যা সবজি আছে নাম করে একটু কেজি প্রতি কী দাম যাচ্ছে? বেগুন হচ্ছে 50 টাকা কিলো, পটল 25 টাকা কিলো, টমেটো 40 টাকা কিলো, পেঁপে 25 টাকা কিলো, বাঁধাকপি 40, শসা এটা কমা শসা আর কি 7 শসা, এটা 20 টাকা 25 টাকা কিলো বিক্রি। লঙ্কা? লঙ্কা বিক্রি হচ্ছে 10 টাকা শো। আর পাতি লেবু? পাতি লেবু আমার কাছে নেই। আর কাঁচকলা? কাঁচকলা 4-5 টাকা 20 টাকা। টমেটো? টমেটো 40। আপনার নাম? আমার নাম নির্মল। এটা কী বাজার? এটা জগৎপুর বাজার। ধন্যবাদ দাদা। আপনারা শুনতে পারলেন যে এই সপ্তাহের সবজির কী দাম যাচ্ছে। করলা কত করে? করলা কত করে? দাদা একটু কথা বলবো। দাদা কি বলুন? বলছি একটু ছাতা অন্ধকার হয়ে যাচ্ছে, বেরিয়ে ধরুন। বলছি যে 1 তারিখ থেকে তো প্লাস্টিক বন্ধ হয়ে গেছে নির্দেশিকা, এবং ক্রেতা বিক্রেতা উভয়ের একটা ফাইন নীতি রাজ্য সরকার নির্ধারিত করেছে। প্লাস্টিক দাদা এখন দিচ্ছে না বলে ব্যাগ নিয়ে বেরোতে হচ্ছে? সেটা বলছি না, আমি বলছি যে ব্যাগের ভেতরে প্লাস্টিক নিয়ে গেলে আপনাদের একটা ভয় থাকবে না, যে যদি কোনো কারণে ক্রেতারাও যদি এটা নেয় তাদেরকে তো ফাইন হবে। হ্যাঁ সেটা তো রয়েছে, ফাইন যখন নিয়ম করেছে সে নিয়ম মেনে চলতেই হবে। কিন্তু আপনার হাতে প্লাস্টিক ব্যাগের ভেতরে ঢোকানো, প্লাস্টিক বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে। এখন কোনো কোনো জিনিস রয়েছে যেটা প্লাস্টিক দিচ্ছে না, সেটা এবার সবজির সাথে বা আর কিছুর সাথে দিলে পর হয়তো কাজ করছে, যখন তখন ফাইন হতে পারে, সেই ক্ষেত্রে কি বলবে? ফাইন সেরকম যখন সব গভর্নমেন্ট যখন লাগু করবে তখন সব জায়গায় ইয়ে করবে, কোম্পানি কাকে বন্ধ করে দিক। আপনার কি মনে হয় জিনিসটা কি সাপোর্ট? হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, প্লাস্টিকটা বন্ধ করাটা কি সাপোর্ট আপনি? হ্যাঁ হ্যাঁ সাপোর্ট করছি দাদা। আপনার নাম? রাজু দাস। ধন্যবাদ। আমরা যেমন বাজার দর দেখাচ্ছি আপনাকে, সাথে সাথে যেহেতু 1 তারিখ থেকে প্লাস্টিক বন্ধ হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু প্লাস্টিক নিয়ে কিন্তু এখনও বাজারে কিছু কিছু মানুষ যাতায়াত করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাতে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে প্লাস্টিক করে। কথা বলো বাবু, কথা বলো, কথা বলো। দেখতেই পাবেন যে প্লাস্টিক নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু সেই প্লাস্টিকে কিন্তু জিনিসপত্র দেওয়া হচ্ছে।
একটু কথা বলে নেবো দাদা, একটু কথা বলি। বলছি যে পয়লা তারিখ থেকে প্লাস্টিক বন্ধ হয়ে গেছে, তো ক্রেতা বিক্রেতা উভয় ক্ষেত্রেই একটা আইনত ফাইন ধার্য করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবেন আপনার হাতে তো এখনো প্লাস্টিক, কি মনে করেন জিনিসটা হচ্ছেন ব্যাপারটা? মানে কি বলতো দাদা, মানে প্লাস্টিক অ্যাকচুয়ালি নেই আর পাওয়া যাচ্ছে না, দুই একটা যা দুই একটা ছিল ফেলে দেবো, ওই হিসাব থেকে মার্কেট থেকে যা আনে ওইগুলোর থেকে দুই একটা যা পাই। সেই ছবি আপনাদের এই মুহূর্তে জগৎপুর বাজার থেকে তুলে ধরছে। দেখুন, প্লাস্টিকে কিন্তু এখনও কোনো কোনো জায়গায় ইউজ করা হচ্ছে, যে প্লাস্টিকগুলো নিষিদ্ধ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমরা এই মুহূর্তে জগৎপুর বাজার থেকে সেই ছবি তুলে ধরেছি আপনাদের। দাদা, ও দাদা একটু কথা বলো, বলছি যে থাক থাক দাদা একটু কথা বলো, বলছি যে এটাকে সাপোর্ট করেন যে প্লাস্টিক বন্ধ হয়ে যাক, এটা কি ভালো না খারাপ? প্লাস্টিকটা বন্ধ হয়ে গেলেই ভালো, সবচেয়ে ভালো। একবারে তো হবে না, আস্তে আস্তে হয়ে যাবে, সবই হয়ে যাবে। অলরেডি সরকার নির্দেশ করেছে যে ক্রেতা বিক্রেতা উভয়কেই যদি দেখা যায় যে সেক্ষেত্রে ফাইন একটা ধার্য করা হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কতটা ভয় মানে বিষয়টা? ভয় তো আছে, আমি চাই যে আমরা ফাইন একটা দেই, সাধারণ পাবলিক এই জিনিসটা দেখে শিক্ষা পাবে যে না কম বেশি এখানে প্লাস্টিক দিলে চলবে না। আপনার নাম? আমার নাম উত্তম বিশ্বাস। হাতে দিন, হাতে দিন, হাতে দিন, আপনি হাতে দিন, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখালাম বাজার দর করতে এসে, যে কিছু কিছু বেশ কিছু দোকানে কিন্তু এখনো জগৎপুর বাজারে প্লাস্টিক ইউজ করছে এবং তাদেরকে ধরা হলো আমাদের। দেখি বলছেন যে প্লাস্টিকের মাল রয়েছে, দাদা একটু কথা বলবো, বলছি যে পয়লা তারিখ থেকে তো প্লাস্টিক। হ্যালো, হ্যাঁ দেখি বলছেন যে প্লাস্টিক হাতে বদলে পড়েছে। আরেকটা কথা জানেন কি, যে সরকার নির্দেশিকা করেছে যে ক্রেতা বিক্রেতা উভয় ক্ষেত্রে ফাইন হতে পারে, তো সেক্ষেত্রে আপনিও ফাইনের মধ্যে আপনি কি অ্যাকসেপ্ট করবেন? ফাইন করলে আমি অবভিয়াসলি দিয়ে রাখিছি, ওটা কনসিডারেশন। আপনার নামটা অরূপ বিশ্বাস, সেটা আপনারা তো জানেন, এটা মনে হয় যে আপনি যে 75 মাইগনে যেটা বলেছে সেই হিসাবে জানি না, এটা আপনি আমার থেকে ভালো অভিজ্ঞতা হবে, আপনি গাইড করলে আমাদের সুবিধা হবে। আমাদের একটাই বক্তব্য যে এই প্লাস্টিক বর্জনটা কি সাপোর্ট করেন? একদম 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 একদম। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শুধু একটাই কথা যে ক্রেতা বিক্রেতা উভয়ের ক্ষেত্রেই তো মেনে চলতে হবে, যা হ্যাঁ ফাইন হলে অবশ্যই দিতে হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হয় বাজার থেকে প্লাস্টিক আপনার চলে যাওয়াটাই বেটার? একদম। আর এটা আমার মনে হয় দুটো সরকার পক্ষ যদি উদ্যোগ নেয়, যেখানে তৈরি হচ্ছে সেটা বন্ধ হয়ে গেলে অটোমেটিক এখানে যারা নিত্য প্রয়োজনীয় খেটে খাওয়া মানুষ দুটো পয়সা বাঁচানোর জন্য ছোট বড় প্লাস্টিক চালিয়ে দিচ্ছে তারা পাবে না। আমার মনে হয় উপর থেকে উদ্যোগ নেওয়া উচিত যে কারখানাগুলো বন্ধ হোক, মানে ম্যানুফ্যাকচারিং বন্ধ হলে অটোমেটিক পাবো না। আমি এই লোকাল। আপনার নাম? তুষার ভৌমিক। দেখলেন যে তুষারবাবু আমাদের জানালেন যে সুবিধা অসুবিধা দুটোই আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তুষারবাবু যেটা জানালেন যে প্লাস্টিক বর্জনটা করা অবশ্যই জরুরি, তা সত্ত্বেও মানুষের একটা এত দূরের কুঅভ্যাস যে হাতে ব্যাগ ছাড়া বাজারে আসা এবং বাজারে এসে প্লাস্টিক ক্যারি ব্যাগে জিনিসপত্র নিয়ে যাওয়া, এটা একটা বহুদিনের কুঅভ্যাস। Thank you.
আমরা এতক্ষণ জগৎপুর বাজার থেকে আপনাদের সেই ছবি তুলে ধরেছি। গত সপ্তাহে যেমন এইচবি টাউনের বিজয়গড় থেকে যে ছবি আপনারা তুলে ধরেছিলেন, তার সাথে সাথেই আজকে কেষ্টপুরের যে এই জগৎপুর বাজার, সেই জগৎপুর বাজারে আমরা সরাসরি চলে এসেছি। এই সপ্তাহের বাজার দরটা দেখলাম, একটা কথা বিষয় যেটা ফলো করলাম, যেটা হচ্ছে যে ইলিশ মাছটা প্রচুর উঠেছে এবং কম বেশি, কম দামেরও বেশি দামে সব ধরনের মাছ আছে। সাথে সাথে আমরা যে এক তারিখ থেকে যে প্লাস্টিক বর্জন করার যে অনুমতি এসছে, সেই বাজারগুলো দেখলাম। কিছু কিছু ক্ষেত্রে বাজারে প্লাস্টিক এখনও চালু আছে, সেই ছবি আপনার তুলে ধরলাম। এই রকম বিভিন্ন খবর আমাদের নজর থাকবে এবং আপনারাও নজর রাখবেন সেভেনের নিউজের পর্দায়। আমাদের এই খবর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে জগৎপুর বাজার থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।